কিনা বর্তমানে মালয়েশিয়াতে অবস্থান করছেন এবং যাদের কাছে কিনা পারমিট নাই কিংবা কোনো বৈধ কাগজপত্র নাই তারা কিভাবে কোন প্রসেসের মাধ্যমে নিজ দেশে ফেরত যেতে পারবে সে বিষয়ে আজকের ভিডিওয়ে বিস্তারিত কথা বলবো প্রতিনিয়ত কিন্তু আপনারাই জিজ্ঞাসা করেন আমার প্রায় প্রত্যেকটা ভিডিও নিচে ভাই জরিমানা দিয়ে দেশে যাওয়ার প্রসেসটা কেমন কিংবা কত টাকা জরিমানা হতে পারে স্টেপ বাই স্টেপ আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব তো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুগণ একটা কথা প্রথমেই বলে রাখতে চাই এখনো পর্যন্ত কিন্তু মালয়েশিয়া গভর্নমেন্টের পক্ষ থেকে সাধারণ ক্ষমা ঘোষণা করেনি বিগত সময় যেমন রিকালিবের সি পোলাং ছিল তখন কিন্তু নামমাত্র মূল্য জরিমানা দিয়ে অর্থাৎ 500 রিংগিত জরিমানা দিয়ে নিজ দেশে ফেরত যেতে পেরেছে যারা কিনা মালয়েশিয়াতে অবস্থান করছিল এবং কাগজপত্রহীনভাবে বসবাস করছিল সেই সকল অবৈধ অধিবাসীরা তবে বর্তমানে দেশে যেতে হলে বেশ কয়েকটি স্টেপ আপনাকে পার করতে হবে আগে যেমন শুধুমাত্র এয়ারপোর্টে জরিমানা দিয়ে আপনারা দেশে যেতে পারতেন কিংবা আপনি আমি যেতে পারতাম এখন কিন্তু সেই সিস্টেম নেই এখন জরিমানা সিস্টেম সম্পূর্ণ অন্যরকম এবং সেটাও দিতে হবে সরাসরি ইমিগ্রেশন বিভাগে এবং সেজন্য সর্বপ্রথম আপনার প্রয়োজন হবে একটি ব্যাংক কার্ড কারণ এখন কিন্তু কোনো প্রকার ক্যাশ মানি মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ গ্রহণ করে না তো প্রথমত আপনি যখন দেশে যেতে যাবেন অবশ্যই আপনার কাছে ভ্যালিড ডকুমেন্টস থাকতে হবে অর্থাৎ পাসপোর্ট থাকতে হবে যে আপনি বাংলাদেশের নাগরিক আপনি বাংলাদেশে যাচ্ছেন ভিসা না থাকলেও সমস্যা নেই এবং সেকেন্ড স্টেপ আপনাকে ইমিগ্রেশনে যাওয়ার জন্য কিন্তু অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনার স্ক্রিনে স্ক্রিনশট লক্ষ্য করুন এসটিও 2.0 লিখে সার্চ করলে গুগলে প্রথমে যে লিঙ্ক আসবে সেখানে ক্লিক করবেন এরপর অ্যাপয়েন্টমেন্ট অপশনে ক্লিক করার পরে স্টেপ বাই স্টেপ পূরণ করে আপনি যে তারিখে এবং কয়টার সময় যেতে যাচ্ছেন কত তারিখে যাবেন সে বিষয়ে বিস্তারিত উল্লেখ করে কনফার্ম করবেন তারপর নির্দিষ্ট দিনে আপনাকে ইমিগ্রেশনে যেতে হবে ইমিগ্রেশনে যাওয়ার সময় অবশ্যই আপনাকে একটি ভ্যালিড বিমান টিকিট যে বিমান টিকিটের মেয়াদ কিনা সর্বোচ্চ 14 দিন থাকবে কিংবা 14 দিন মেয়াদ সম্বলিত একটি বিমান টিকিট নিয়ে আপনাকে নির্ধারিত ইমিগ্রেশন বিভাগে কিংবা নির্ধারিত ইমিগ্রেশন অফিসে যেতে হবে তারপরে সেখান থেকে বাকি প্রসেস করার পরে আপনাকে স্পেশাল পাস দেওয়া হবে এখন কথা হলো কত টাকা জরিমানা হতে পারে অর্থাৎ একজন অবৈধ অধিবাসী কিংবা যাদের কাগজপত্র নাই তারা যদি দেশে যেতে চায় তো বর্তমান পরিস্থিতিতে যেহেতু সাধারণ ক্ষমা নেই সেই অনুযায়ী আপনাকে সর্বোচ্চ এখানে কিন্তু সর্বোচ্চ কথা বলছি তারপরে স্টেপ বাই স্টেপ কত হবে সেটা আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব সর্বোচ্চ জরিমানা 3000 রিংগিত এবং সাথে 100 রিংগিত স্পেশাল পাসের জন্য দিতে হবে মোট 3100 রিংগিত আসবে আপনার ইমিগ্রেশন খরচ এবং একই সাথে বিমান টিকিট সেটা তো আপনার নিজেকেই বহন করতে হবে তো এই হলো মূল প্রসেস সর্বোচ্চ আপনাকে 3100 রিংগিত খরচ গুনতে হবে যদি কিনা আপনি বর্তমানে দেশে যেতে চান তবে একই সাথে ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি এক সপ্তাহ কিংবা 10 দিন ওভারস্টে করে সেক্ষেত্রে প্রতিদিন হিসেবে 30 রিংগিত করে চার্জ দিতে হবে অর্থাৎ একজন বিদেশি নাগরিক যিনি কিনা বর্তমানে মালয়েশিয়া অবস্থান করছেন এবং তার ভিসার মেয়াদ শেষ হয়েছে সেক্ষেত্রে যদি দুই দিন পরে দেশে যেতে চায় তাকে 60 রিংগিত জরিমানা দিতে হবে এবং সাথে 100 রিংগিত স্পেশাল পাস ঠিক একইভাবে যদি কিনা আপনি 1 থেকে 6 মাস পর্যন্ত অবৈধভাবে মালয়েশিয়া বসবাস করেন সেই অনুযায়ী আপনাকে 1000 রিংগিত জরিমানা দিতে হবে এবং সাথে 100 রিংগিত স্পেশাল পাস অর্থাৎ সাপোজ আপনি ধরে নেন আপনি 6 মাস মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাস করছেন সেক্ষেত্রে আপনাকে 1100 রিংগিত অর্থাৎ 1000 রিংগিত জরিমানা এবং 100 রিংগিত স্পেশাল পাস মোট 1100 রিংগিত খরচ করে আপনি দেশে যেতে পারবেন এবং একই সাথে ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে যারা কিনা 6 মাস থেকে 1 বছর পর্যন্ত অর্থাৎ 6 মাসের বেশি এবং 1 বছরের ভিতরে রয়েছেন যাদের অবৈধভাবে মালয়েশিয়া বসবাসের সময়সীমা তাদের ক্ষেত্রে কিন্তু 2000 রিংগিত জরিমানা দিতে হবে এবং একই সাথে 100 রিংগিত স্পেশাল পাসের জন্য তো যারা কিনা 6 মাস থেকে 1 বছর অবৈধভাবে মালয়েশিয়া বসবাস করছেন আপনাদের ক্ষেত্রে 2100 রিংগিত খরচ হবে ইমিগ্রেশন বাবদ এরপরে ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে যারা কিনা 1 বছরের বেশি কিংবা 1 বছরের বেশি 2 বছর 3 বছর 4 বছর সেটা কোনো সংখ্যা নয় 1 বছরের বেশি যারা মালয়েশিয়াতে অবস্থান করছেন এবং অবৈধভাবে কোনো কাগজপত্রহীনভাবে সেই সকল বিদেশি নাগরিক যদি দেশে যেতে চায় তাদের ক্ষেত্রে কিন্তু 3000 রিংগিত জরিমানা দিতে হবে এবং সাথে 100 রিংগিত স্পেশাল পাস তো বন্ধুগণ আশা করি সার্বিক বিষয়ে বুঝতে পারছেন বর্তমানে কোনো প্রকার সাধারণ ক্ষমা নাই কিংবা কম টাকা জরিমানা দিয়ে দেশে যাওয়ার সুযোগ নেই
তো এমতো অবস্থায় আপনি যদি দেশে যেতে চান ধরে রাখেন আপনার প্রায় 4000 রিংগিত খরচ হবে যারা কিনা আনডকুমেন্টেড কিংবা অবৈধভাবে বসবাস করছেন আপনাদের জন্য কারণ যদি কিনা ইমিগ্রেশনেই 3100 রিংগিত দিতে হয় তারপরে বিমান টিকিট রয়েছে যাতায়াত খরচ তো 4000 রিংগিত এখানে সর্বমোট খরচ হতে পারে কম বেশি হতে পারে সেটা স্থানকাল পাত্র ভেদে এছাড়াও যদি কিনা মালয়েশিয়া গভর্নমেন্টের পক্ষ থেকে সাধারণ ক্ষমা ঘোষণা করে কিংবা এমন কম টাকা জরিমানা দিয়ে দেশে যাওয়ার প্রসেস চালু করে তখন সেটাও আমি সাথে সাথে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো এই ছিল আপডেট সংবাদ এখন আপনাদের দুই একটা কমেন্টসের উত্তর দিয়ে ভিডিও শেষ করে দেব প্রথমে খলিল ভাই লিখছেন আসসালামু আলাইকুম ভাই আমি 2021 সালে ফিঙ্গার করেছি একটি কোম্পানিতে মেডিকেল করাই নাই ওই কোম্পানি বাদ দিয়েছি বর্তমান ফিঙ্গারের আওতায় ফিঙ্গার দিলে আমার কোনো সমস্যা হবে কিনা তো খলিল ভাই আপনার অবগতির জন্য বলতে চাই সমস্যা হবে কি না এটা মানে সঠিকভাবে এখানে বসে বলা সম্ভব নয় আমি যত জানি সেই অনুযায়ী আপনি যখন ফিঙ্গারপ্রিন্ট করেছেন অবশ্যই আপনার রেকর্ড ইমিগ্রেশন বিভাগের হাতে আছে যদি কিনা ইমিগ্রেশন থেকে রিজেক্ট করে কিংবা তলাক দিয়ে দেয় বিষয়টা অন্যরকম এছাড়া যদি কোনো সমস্যা না থাকে কিংবা এমন ইমিগ্রেশন থেকে যদি ক্যান্সেল করে নিতে পারেন পুনরায় আপনি আবার পারমিটের আওতায় আসবেন আরটিকে 2.0 কিংবা রিক্যালিবেট সিতানাগের যা ভার্সন 2 এর মাধ্যমে এরপরে এক ভাই লিখছেন ভাই আমার ই পাসপোর্টে থাইল্যান্ডের সিল আছে আমি কি ফিঙ্গার করাতে পারবো ভাই ই পাসপোর্টের থাইল্যান্ডের সিল নাকি কোন দেশের সিল আছে সেটা ভাই অন্য বিষয় আপনার পাসপোর্টের মেয়াদ আছে কি না যদি কিনা মেয়াদ থাকে অবশ্যই আপনি পারমিট করতে পারবেন তাতে কোনো প্রকার সমস্যা নেই কোন দেশের সিল আছে সেটা দেখার বিষয় না অনেকেই কিন্তু একটা কথা কিনা কিংবা অনেকের মনে একটা ভুল ধারণা রয়েছে সেটি হলো যাদের কাছে কিনা ই পাসপোর্ট রয়েছে তারা নাকি নতুন করে পারমিট করতে পারবে না এমন কিন্তু ভুল ধারণা অনেকের মনে রয়েছে এটা একান্তই আপনাদের ভুল ধারণা কারণ পাসপোর্ট হচ্ছে আমরা যারা বাংলাদেশি আমাদের বাংলাদেশি পাসপোর্টই হচ্ছে আমাদের আইডেন্টিটি তো আপনার পাসপোর্টে যদি মেয়াদ থাকে কোন দেশের সিল আছে সেটা দেখার বিষয় না তবে একটা বিষয় লক্ষ্য রাখবেন যারা কিনা এমন বিভিন্ন দেশ দিয়ে মালয়েশিয়া প্রবেশ করে কিংবা অবৈধভাবে আসে অনেক সময় সেই সকল এজেন্সিরা কিন্তু পাসপোর্টের প্রথম পৃষ্ঠা ছেড়ে দেয় যদি কিনা আপনার পাসপোর্ট ছেঁড়া থাকে কিংবা কোনো ত্রুটিযুক্ত থাকে তাহলে কিন্তু কোনোভাবেই সম্ভব নয় এরপরে আলম ভাই লিখছেন ভাই আরটিকে ওয়ানের লেবি বায়ারের লাস্ট তারিখ কখন ভাইজান এই বিষয়টা নিয়ে আমি গত এক মাস আগেই ভিডিও করছি আমি যত জানি সেই অনুযায়ী মার্চ মাসের 15 তারিখে শেষ হয়েছে আরটিকে ওয়ান কিংবা প্রথমে যে যারা ফিঙ্গারপ্রিন্ট করেছিল তাদের লেবি জমা দেওয়ার শেষ তারিখ তারপরেও আপনার বসের সাথে যোগাযোগ করেন দেখেন তিনি কোনো উপায় বাইর করতে পারে কিনা বন্ধুগণ এমডি মোহন জানতে চেয়েছিলেন ভাই কেমন আছেন আমি ফিঙ্গার করেছি 9 মাস এখনও মেডিকেল হয় নাই আমার কি পারমিট হবে ভাই সম্ভবত আপনি আরটিকে ভার্সন 1 এর মাধ্যমে রেজিস্ট্রেশন ফিঙ্গারপ্রিন্ট এবং মেডিকেল করেছিলেন তো সে অনুযায়ী আপনার যদি এখনও পর্যন্ত লেভি জমা না হয়ে থাকে সে অনুযায়ী আপনার পারমিট হওয়ার কোনো প্রকার সম্ভাবনা নেই দুঃখিত এরপরে ফিরোজ মিয়া লিখছিলেন কলিং বিশেষে লারি হয়ে গেলে কাগজ করতে পারবো প্লিজ জানাবেন ভাই এটা কোনোভাবেই সম্ভব নয় আপনি মালয়েশিয়া ইমিগ্রেশনের যে টার্ম অ্যান্ড কন্ডিশন আছে তার বাইরে অর্থাৎ ইমিগ্রেশন বিভাগ বলছে আপনার ভিসার মেয়াদ 2022 মধ্যে শেষ হতে হবে এবং বর্তমান পরিস্থিতিতে যারা কিনা মালয়েশিয়া অবস্থান করছে শুধুমাত্র তারাই পারমিট করতে পারবে আর আপনি যদি কিনা কলিংয়ে এসে থাকেন অবশ্যই আপনার পারমিট 2024 সালে গিয়ে শেষ হবে কিংবা 23-এর লাস্টে গিয়ে শেষ হবে কারণ কলিং ভিসায় মালয়েশিয়া আসার পরে 1 বছরের ভিসা দিয়ে থাকে কিংবা ভিসা আপনাকে দিয়ে থাকে কোম্পানি থেকে তো সেই ভিসার মেয়াদও কিন্তু 1 বছর পরে গিয়ে শেষ হবে সেই অনুযায়ী কোনোভাবেই সম্ভব নয় এরপরে নিজামুদ্দিন ভাই জানতে চেয়েছিলেন ভিসা মাতি 2022 সালে স্পেশাল পাস রানিং তাহলে আরটিকে 2.0-এর মাধ্যমে পারমিট করতে পারবেন কিনা এই বিষয়ে জানতে চেয়েছেন নিজামুদ্দিন ভাই আপনার অবগতির জন্য বলতে চাই যাদের কিনা এমন সমস্যা রয়েছে আপনার রেজিস্ট্রেশন করে রাখতে পারেন চাইলে আর ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এখনও পর্যন্ত নির্দেশনা আসেনি নির্দেশনা না আসলে আমি কেন কেউই বলতে পারবে না কারণ পারমিট দেওয়া না দেওয়া কিংবা আপনার পারমিট রিনিউ করা না করা সেটা একান্তই মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের হাতে ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে যখন কিনা ঘোষণা আসবে কিংবা নির্দেশনা আসবে ঠিক তখনই বলতে পারবো শেষ পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি তো বন্ধুগণ এই ছিল এখনকার মতো ভিডিও দেখা হবে পরবর্তী নতুন করে ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন